আফ্রিকার 7 দেশের সমন্বয়ে ইউক্রেনে যুদ্ধ বন্ধে শান্তি মিশন শুরু হয়েছে। ইউক্রেন সফরের পর তারা রাশিয়ায় এসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, যে করেই হোক এই যুদ্ধ বন্ধ করতে হবে। Negotiate an end to this war because this war is causing a great deal of instability and harm to various countries around the world, and we as African countries are feeling the impact of this war. তবে নিরাশার কথা হলো, এই নিয়ে ইউক্রেন ও রাশিয়া সব সময় যা বলে আসছে তাই বলেছেন আফ্রিকার নেতাদের। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এসব জেনেও তারা কেন আপাতত এই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছেন? ইউক্রেনে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে তাদের বৈঠকে বিষয়টি খোলসা না হলেও রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে তাদের বৈঠকে আলোচনায় এসেছে যুদ্ধের ফলে ইউক্রেন থেকে শস্য ও রাশিয়া থেকে সার রপ্তানি ব্যাহত হচ্ছে। এ কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আফ্রিকার দেশগুলো, সেই সাথে সারা বিশ্বে খাদ্যের নিরাপত্তাহীনতাও বেড়েই চলেছে। গত বছর জুলাই মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর শস্য চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি আর এই চুক্তিতে থাকবেন না। কারণ হিসেবে তাঁর দাবি, পশ্চিমারা মস্কোর সাথে প্রতারণা করছে, বিশ্ববাজারে রাশিয়ার কৃষিপণ্য পৌঁছানোর পথে তারা নানান ধরনের বাধার সৃষ্টি করছে। পুতিন জানিয়েছেন, রাশিয়ার চুক্তিতে রাজি হয়েছিল আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর কথা চিন্তা করে, যদিও পৃথিবীর সবচেয়ে বেশি গরিব দেশগুলোর মাত্র 3.4% খাদ্য নিচ্ছে, বিপরীতে ধনী দেশগুলোতে যায় 40% খাদ্যশস্য। জাতিসংঘ বরাবরই বলে আসছে চুক্তিটি মূলত বাণিজ্যিক চিন্তা থেকেই করা হয়েছে, তবে যেহেতু চুক্তিটি বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম কমাতে সাহায্য করছে, ফলে গরিব দেশগুলো এ থেকে লাভবান হচ্ছে। বিশ্বব্যাপী খাদ্যের মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভুগছে দরিদ্র দেশগুলো। গত বছরের মার্চে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তাদের 12.5 কোটি মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার সক্ষমতা রয়েছে, কেননা খাদ্যশস্যের প্রায় 50% আসে ইউক্রেন থেকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2018-20 সাল পর্যন্ত আফ্রিকা 370 কোটি টন গম রাশিয়া থেকে ও ইউক্রেন থেকে 140 কোটি টন গম আমদানি করে। এছাড়া 2022 সালে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের বৈশ্বিক চাহিদার অর্ধেকেরও বেশি গম ইউক্রেন থেকে সংগ্রহ করেছে, যা শস্য চুক্তিটি না থাকলে সম্ভব হতো না। এদিকে এরই মধ্যে এই চুক্তির বিষয়ে রাশিয়া তাদের দাবি দেওয়া তুলে ধরেছে। তাদের কথা হলো, এইসব দাবি পূরণ হলেই চুক্তি অব্যাহত রাখা সম্ভব। তাদের দাবির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, মস্কো চাচ্ছে রাশিয়ার এগ্রিকালচারাল ব্যাংককে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফটের সঙ্গে পুনরায় যুক্ত করতে হবে। ইউক্রেন যুদ্ধের জেরে গত বছর জুনে সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।